দর্শক স্বাগত জানাচ্ছি। আজকে একটু ভিন্ন ধারার তথ্য জানাব। এর মধ্যে নৌপথে মেট্রো রেলের কোচ এসেছে ঢাকায়, হয়েছে ট্রায়াল রানও। কিন্তু এই কোচ খালাস হচ্ছে কিভাবে, এর জন্য বড় ভূমিকা কার, এক একটি কোচ খালাস হতে কত সময় লাগে, সেসবেরই বিস্তারিত তথ্য থাকছে এই পর্বে। তবে কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে। পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে আছে হলুদ রঙের ক্রেন, যেন আকাশ ছুঁতে চায় IHI নামের ক্রেনটি। বিশাল আকৃতির ক্রেনটি সাজানো স্বপ্নকে যেন বাস্তবায়ন করতে চলেছে। বহুল প্রতীক্ষিত স্বপ্নের মেট্রো রেলের কোচগুলোকে এই ক্রেনটি দিয়েই বার্স থেকে নামানো হচ্ছে। সব জটিলতা আর বাধা ডিঙিয়ে রাজধানীর বুকে মেট্রো রেল চালু হবে, সেই দিন আর বেশি বাকি নাই। ফলে উন্নত দেশগুলোর পাশে নাম লেখাচ্ছে বাংলাদেশ, যেটিতে আসা এই কোচগুলো খালাসের সবচেয়ে বড় ভূমিকা যার সেটি এই ক্রেন। মেট্রো রেলের প্রথম ট্রেনটি খালাসের সময়ও ক্রেনটি তার সক্ষমতার পরিচয় দিয়েছে। 200 টন ধারণ ক্ষমতার এই ক্রেনটি বিশেষভাবে তৈরি করা হয়েছে শুধুমাত্র এই মেট্রো রেলের কোচগুলোকে খালাসের জন্য। বিশ্বের সব বড় বড় জাহাজ থেকে পণ্য খালাসের জন্য এই ক্রেন নির্মাণকারী প্রতিষ্ঠানের ক্রেন ব্যবহার করা হয়ে আসছে। ক্রেনটিতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ক্রেনটি তৈরিতে খরচ হয়েছে প্রায় 6.5 কোটি টাকার মতো। দর্শক, এ নিয়ে আপনার মতামত আমাদেরকে জানাবেন। জি, আমাদের এই ক্রেনটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা ISI ক্রেন। তো এটা আমরা অ্যাকচুয়ালি সিঙ্গাপুর থেকে নিয়ে আসছি। তো ISI ক্রেন, এটা ক্যাপাসিটি হচ্ছে 200 টন। তো 200 টন ক্যাপাসিটি, এটা আপনার এই রেডিয়াস আছে, আমরা এখানে সাধারণত 15 মিটার রেডিয়াসে আমরা লিফ্ট করতেছি। 15 মিটারে আমাদের প্রায় 65 টন আমরা ক্যাপাসিটি পাই। কিন্তু এটা মালের ওয়েট হচ্ছে সব স্পাইডার বিম সহ অলমোস্ট 42 টন এরকম। এই ক্রেনটা এখানেই থাকবে আনটিল জব ফিনিশ, এটা এখানেই থাকবে, এখানেই প্রত্যেকটা এই বগি এখান থেকে উঠানো হবে। মেট্রো রেলের জন্য 24 সেট ট্রেন আসবে, তার সবগুলোই বিশাল আকৃতির এই ট্রেনটি দিয়ে উত্তরের দিয়াবাড়ির অস্থায়ী জেটি থেকে খালাস করা হবে। প্রতিটি মেট্রো রেল কোচ 42 মেট্রিক টন ওজনের। এই ওজনের এক একটি কোচ জেটি থেকে খালাস করছে ক্রেনটি। কিন্তু যিনি এই ক্রেনটি অপারেটর বা পরিচালনা করছেন তিনি কতটা অভিজ্ঞ, সেই প্রশ্নের উত্তর দিলেন অপারেটর নুরুন নবী নিজেই। বাইরে সৌদি কাতার মস্কোর সে ক্রেনের কাজে করছি। এর আগে বাংলাদেশে কাজ করছি 2006 সালে কর্ণফুল ব্রিজে, তাও 150 টন ক্রেনে। 2 বছর আগে পদ্মা সেতুর লাইনে ওখানে সনবাড়ি এগুলো গাডারগুলো ওখানে কাজ করছি, গাডারগুলো উঠেছিলাম ফ্লাইওভারের। এরকম আমরা বিভিন্ন স্থানে কাজ করছি, টানেলে কাজ করে আসছি আমি দেশের জন্য। এরপরে চকরিয়া রেলওয়ে ব্রিজের কাজ করলাম। মেট্রো রেল যাত্রা শুরু করলে নগরবাসী দীর্ঘদিনের যানজটের দুর্ভোগ থেকে বাঁচবে, ফলে বাঁচবে সময় কমবে জট, অল্প সময়ে যাওয়া যাবে নির্দিষ্ট গন্তব্যে। প্রথম সেট কোচ আসা আর ট্রায়াল রান হওয়া এবং দ্বিতীয় সেটটি চলে আসায় মেট্রো রেলের স্বপ্নের পালে যেন হাওয়া দিতে শুরু করেছে দেশবাসীর কাছে। স্বপ্নের এই কাজে অংশগ্রহণ করতে পেরে তাই নিজে গর্বিত নুরুন নবীও। মেট্রো রেল আসাতে আমি অনেক খুশি। আমি বাইরেও মেট্রো রেলে কাজ করে আসছি কাতারে, এখানে বাংলাদেশে যেহেতু মেট্রো রেল আমরা পাচ্ছি, আমরা অনেক খুশি। কিন্তু আমাদের দেশে মানুষের যদি ঠিকভাবে এটা ব্যবহার করতে জানে, শিখে, তাহলে যদি ব্যবহার ভালোভাবে করে তাহলে ভালো। এবং প্রথম থেকে কাজ করতেছি, তো প্রথম 6টা বগি আনলোড করছি আলহামদুলিল্লাহ ভালোভাবেই। নিজের দেশে কাজ করা মানে অনেক ভালো, নিজের আমাদের দেশে আমাদের সব দিক দিয়ে আমাদের জন্য ভালো। তো আমরা বাইরে কাজ করার সুযোগ পাইছি, কাজ করছি, বাইরের দেশগুলো তো আছে ভালোই, কিন্তু এর সাথে নিজের দেশে যদি কাজ করতে পারি আমাদের জন্য ভালো মনে করি। নিজের দেশের জন্য আমরা উন্নয়নের যে কোনো কাজ করতে পারলে ভালো, ঠিক আছে। দেশে কাজ করে মোটামুটি ভালো লাগছে। এবার আসি যে ট্রেলারে করে মেট্রো রেল সেটগুলো ডিপোতে নিয়ে যাওয়া হচ্ছে তার বিষয়ে। 26 চাকার বিশাল আকৃতি আর শক্তিধর ট্রেলারটি। বাংলাদেশের এ ধরনের বড় শক্তিশালী ট্রেলার ব্যবহার না হওয়ায় তাই বিশেষভাবে অর্ডার দিয়ে তৈরি করা হয়েছে এই ট্রেলারটি। আর আমরা এই ট্রেলারটা দেখছেন, এই ট্রেলারটাও কিন্তু আমরা
এটা ওয়ার দিয়ে মেকিং করা আর কি, বাইরে থেকে, এটাও বাইরে থেকে নিয়ে আসছি আমরা। এটা অনলি ফর বগির জন্যই, বিকজ এত লম্বা ট্রেলার আসলে অ্যাকচুয়ালি বাংলাদেশের নাই, তো সেই জন্য আমরা এটা নিয়ে আসছি এই শুধু বগির জন্য। এই ট্রেলারটাও এই বগিগুলোর জন্য ইউজ হবে, এই ক্রেনটাও এখন এই বগির জন্য ইউজ হবে, ও কোথাও যাবে না। মেট্রোলের প্রথম সেটটি জাপান থেকে এলো এপ্রিল, আর দ্বিতীয়টি এলো পয়লা জুনে। আর এই এক একটি কোচকে ট্রেলারের উপর নির্ভুল মাপে বসাতে অপারেটর নুরুন নবীর গড়ে দেড় ঘন্টার মতো সময় লাগে। তবে আগামী মাসের শেষ দিকে একটি নয়, একসাথে দুটি ট্রেনের ১২টি কোচ আসবে, আর সেগুলোকে সঠিক সময় খালাসে সব প্রস্তুতি নেওয়ার কথা জানালেন জেটি সংশ্লিষ্টরা। যেহেতু আমাদের সক্ষমতা বাড়ছে, আমরা এখন দুই সেট করে নেওয়ার জন্য আমরা সক্ষম আছি, তো সেহেতু এই দুই সেট চলে আসছে আগামী, আই মিন থার্ড শিপমেন্ট থেকে, থার্ড শিপমেন্টে আপনার দুই সেট আসবে, দুই সেট মানে ১২টা বগি আসবে, ৬ সেটই ডিসেম্বরের আগে বাংলাদেশে চলে আসবে। জাপানের কাওয়াসাকি মিৎসুবিশি কনসোর্টিয়াম দেশের প্রথম মেট্রো রেলের ২৪টি ট্রেন নির্মাণ করছে, আর এই মেট্রো রেলের দুই পাশে দুটি ইঞ্জিন আর ৪টি কোচের সমন্বয়ে ট্রেনের সেটগুলো তৈরি হচ্ছে জাপানে। আর এই কোচগুলো কিভাবে খালাস করতে হবে, কিভাবে ডিপোতে নিতে হবে, সবকিছুরই হাতে কলমে জাপান থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন প্রকৌশলীরা। আমরা আসলে ওখানে জাপান গিয়েছিলাম, আমরা আসলে দেখার জন্য গিয়েছিলাম যে এটা কিভাবে আমরা লিফটিং করব। আজকে যে আমরা আপনারা যে কাজ দেখতেছেন, এগুলো আমরা ওখান থেকে ট্রেনিং করে আসছি ওই জাপান থেকে, তো আমরা দেখে আসছি ওখানে লিফটিং কিভাবে করা হয়, সেই প্রসেসটাই আমরা এখানে ইউজ করতেছি। তো ওরাও ২০০টি একটা ক্রেন দিয়েই ওরাও এইভাবে আমাদেরকে দেখাই দিচ্ছে যে কিভাবে আমরা আনলোড করব, আর কীভাবে এটা সেফলি কীভাবে ট্রেলার লোড দিব, এগুলো ওরাই দেখাই দিচ্ছে, মানে আই মিন জাপানে। তো আমরা যখন কাওয়াসাকি ফ্যাক্টরিতে যাই, ওরা তো বিশ্বের অনেক নামি কোম্পানি, ওখানে শুধু আমরা যখন গেছি আমরা ওদের পুরো ফ্যাক্টরিতে ভিজিট করছি, ওখানে বিশ্বের অনেক দেশেরই অর্ডার ওরা মানে ট্রেন তৈরি করতেছে, এখানে তৈরি করতেছে, ওখানে তৈরি করতেছে, সেভাবে বুলেট ট্রেন তৈরি হচ্ছে ওদের ওখানে। উত্তরের দিয়াবাড়ি মেট্রো রেল ডিপোর পাশে তুরাগ নদীর পাড়ে ২০২০ সালের মার্চ মাসে এই অস্থায়ী জেটি পুরো প্রস্তুত করা হয়, আর মংলা থেকে নৌপথে ঢাকার এই জেটিতেই মেট্রো রেলের সবগুলো কোচ আসবে। তবে গেল বছর অর্থাৎ ২০২০ সালেই কোচগুলো দেশে আনার কথা থাকলেও কোভিড-১৯ কারণে সব হিসেব নিকেশ পাল্টে গেছে, ফলে নির্দিষ্ট সময়ে যেমন কোচগুলো দেশে আনা সম্ভব হয়নি, তেমনি করে জাপানের কাওয়াসাকি মিৎসুবিশি কনসোর্টিয়ামে উপস্থিত থেকে পরীক্ষা করেও আনা সম্ভব হয়নি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোচগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এদিকে আগামী ডিসেম্বরে মেট্রো রেল চালু করতে স্টেশনের কাজগুলো দ্রুত এগিয়ে চলছে। স্টেশনগুলোতে সরেজমিনে দেখা গেছে অনেকাংশে কাজ শেষ হয়েছে, কোথাও ছাদের কাজ চলছে, কোথাও আবার বিদ্যুৎ লাইনের কাজ এগিয়ে চলছে। আর মেট্রো রেলের লাইনের দুই পাশে একটু পরপরই বিদ্যুতের খুঁটি থাকবে, দুই খুঁটি থেকে বিদ্যুতের সংযোগ যাবে তারে, আর তারটি ট্রেনের উপরের অংশের সঙ্গে যুক্ত হয়ে বিদ্যুৎ সঞ্চালনের কাজ করবে, এর মাধ্যমেই চলবে ট্রেন। এই ব্যবস্থাটিকে বলা হচ্ছে ওভারহেড ক্যাটেনারি সিস্টেম। ট্রেনগুলোয় ডিসি ১৫০০ ভোল্টেজ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা থাকবে, কোচের দুই পাশে ৪টি দরজা থাকবে। যানজট আর ঢাকা যেন একে অপরের সমার্থক শব্দ, কিন্তু স্বপ্নের এই মেট্রো রেল সেই দুর্ভোগ কমিয়ে নগর জীবনে ভিন্ন মাত্রা ও গতি যোগ করবে। এতে করে মানুষের জীবনযাত্রার মান যেমন উন্নয়ন হবে, তেমনি আদি শহর ঢাকার মর্যাদাও বাড়বে। অদম্য বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, এগিয়ে চলছে দুর্বার গতিতে, আর তাই বাংলাদেশের সামনে এখন কোনো কিছুই যেন আর অধরা নয়। বাস্তবায়নাধীন মেট্রো রেল প্রকল্পটি বিশ্ব দরবারে এরই এক উদাহরণ। দর্শক, আজকে পর্যন্তই, বিদায় নিতে হচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত দিন। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে।
ভালো থাকুন, নিরাপদে থাকুন আর আমাদের সাথেই থাকুন।